বাংলাদেশের রিজার্ভ বেঞ্চের ফুটবলাররাও ভুটানের মেয়েদের জালে দিল এক হালি গোল। সাফন উর্ধু ১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছে লাল সবুজ, তাই নিয়ম রক্ষার ম্যাচে সুযোগ পেয়ে নিজেদের দাপট দেখালো ঐশী মিতুরা ভুটানের সাথে জিত ৪-০ গোলে। ফাইনালের প্রতিপক্ষ ভারত। অনুবাপি রিপোর্ট। দীর্ঘদিনের সাধনার অবসান, গায়ে উঠেছে লাল সবুজ জার্সি। সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপে গেল দুই ম্যাচে যারা মাঠে বসে দেখেছে সতীর্থদের জিত, ওদের নয়জনের জায়গা হয়েছে সাইফুলবাড়ি টিটুর শুরুর একাদশে, বেশিরভাগেরই আন্তর্জাতিক ম্যাচে অভিষেক। জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ, প্রতিপক্ষ ভুটানের সাথে নিয়ম রক্ষার ম্যাচ, তাতে কি দারুণ সিরিয়াস বাঘিনীরা। ১৮ মিনিটেই নুসরাত জাহান মিতুর স্কোরে লাল সবুজ ডেরায় উল্লাস। সুযোগের সদ্ব্যবহার করে লাইমলাইটে আসার সবার সে কি আপ্রাণ চেষ্টা। ভুটানের বিপক্ষে বাংলার আরও একটা, ফার্স্ট হাফে গোল ওই দুইটাই, সীমানা বদলে ম্যাচে ফেরার চেষ্টায় বারবার ব্যর্থ ভুটানের মেয়েরা। অ্যাটাক, ডিফেন্স কিংবা বল পজিশন, কোনো দিকেই যেন পাত্তা পাচ্ছে না অতিথিরা। লাল সবুজদের হয়ে গোলের তেষ্টা মেটায় তৃষ্ণা। ৩-০তে এগিয়ে বাংলা, গ্যালারি জুড়ে আরও একবার উল্লাস। ডিফেন্স সামলে দুই একবার আক্রমণে গিয়ে সুবিধা করতে পারেনি ভুটানিরা, উল্টো হজম করে বসে আরও এক গোল। ঐশী খাতুনের জোড়া স্কোরে ভুটানের জালে বাংলার এক হালি। গোটা ম্যাচে ডোমিনেট করেছে মিতু, ঐশী, তৃষ্ণারা, কোন ঠাসা অতিথিরা। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ফাইনাল খেলবে বাংলাদেশ। বাট যে গোলগুলি হয়েছে, প্রাউড অফ দোজ গোলস, কারণ কর্নার থেকে হেড করে গোল দিয়েছে ঐশী, ওই মেয়েটা ঐশী দুইটা গোল করছে। সো আমার কেন জানি মনে হয়েছে আর কি যে এরা সুযোগ পেলে এরাও ভালো প্লেয়ার। ফিটনেস লেভেল তাদের অনেক ভালো, যার পরিপ্রেক্ষিতে আমাদের বেস্ট ইলেভেনকে আজকে রেস্ট দেওয়া হয়েছে, রেস্ট দিয়ে রেস্ট ইলেভেনকে খেলানো হয়েছে। তার মূল কারণ যে ভারত আমাদের চির প্রতিদ্বন্দ্বী, ডে আফটার টুমোরো আমাদের ভারতের সাথে খেলা, আমরা ওই খেলাটাকে প্রাধান্য দিয়ে আমরা বেস্ট ইলেভেনকে ইনশাল্লাহ ভারতের সাথে খেলাবো, এবং ভারতের সাথে খেলে ওরা যাতে পুরো ১০০% দিতে পারে সেটাই থাকবে আমার, এটাই ছিল আমাদের মূল কনসেপ্ট। সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। অনুবাপি ৭১।